ফাইবারের একটি জনপ্রিয় ক্যাটাগরি আছে যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে মোবাইল অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এই ক্যাটাগরিতে আসলে অনেকেই গিগ এখন পর্যন্ত দেননি বাংলাদেশের খুব কম তো আপনি চাইলে এই ক্যাটাগরির গিগ আপনি খুব সহজেই দিতে পারেন এবং কিভাবে দিবেন সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে তো আমি শুরুতে একটু চলে যাচ্ছি এইখান থেকে অর্থাৎ ফাইবার ডট কম থেকে এই ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরিতে এবং এখানে আপনার একটা ক্যাটাগরি পাবেন যেটা হচ্ছে মোবাইল মার্কেটিং এই ক্যাটাগরি ভিতরে একটা হচ্ছে অপটিমাইজেশন যেটি আমি অলরেডি একটি ভিডিওতে আলোচনা করেছি আর অপরটি হচ্ছে মোবাইল অ্যাড ক্যাম্পেইন এটা নিয়ে একটু কথা বলবো আপনি যদি এই মোবাইল অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করেন তার আগে একটু বলে নিচ্ছি যে এই মোবাইল মার্কেটিংটা হচ্ছে আমাদের অ্যাপ মার্কেটিং এই অ্যাপটা আই এর জন্য হতে পারে আবার অ্যান্ড্রয়েড এর জন্য হতে পারে এটা ক্লায়েন্ট আপনাকে তার অ্যাপ দিবে অথবা তার দুটো প্ল্যাটফর্মের জন্য অ্যাপ থাকতে পারে সে সেটার জন্য মার্কেটিং সে করাবে তো মোবাইল এটা হচ্ছে একটা ক্যাটাগরি এবং তার আন্ডারে যে দুটো সেক্টর এই এখন যেটাতে আছে সেটা হচ্ছে মোবাইল অ্যাড ক্যাম্পেইন এই মোবাইল অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আমরা গুগলে যে বিজ্ঞাপনটা দিব অ্যাপ নিয়ে সেটা হচ্ছে মূলত এই অ্যাড ক্যাম্পেইন তো অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে আসলে একটা জিনিস ক্লিয়ার করে নেবেন যে আপনার কাছে ক্লায়েন্ট কি চায় ক্লায়েন্ট যদি চায় যে আপনার অ্যাপটা বেশি মানুষের কাছে রিচ করবে অথবা এঙ্গেজ হবে এটা একটা বিষয় যদি সেটা হয় তাহলে অ্যান্ড্রয়েডের জন্য আপনি কিন্তু ইউজ করতে পারবেন গুগলের অ্যাড কিন্তু যদি অ্যান্ড্রয়েড না হয় তাহলে আপনি কি করবেন তো এটার ক্ষেত্রে আমি এই বিষয়গুলোর ডিটেলস বলছি তার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশন ভালো হতে হবে তাহলে আপনি যে কোনো কাজের অল্প রেট থাকলেও বা ক্লায়েন্টের বাজেট কম থাকলেও আপনি কিন্তু বেশি ডলারের অর্ডার নিতে পারবেন শুধুমাত্র আপনার কমিউনিকেশন এবং কনসালটেশনের কারণে তো ক্লায়েন্ট যদি বলে আমার ডাউনলোড লাগবে অথবা ইনস্টল লাগবে অথবা রিভিউ লাগবে এটা একটু পরে আসছি কিন্তু ক্লায়েন্ট যদি বলে আমার বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে তাহলে কিন্তু আপনাকে ইউজ করতে হবে এই অ্যাড ক্যাম্পেইন এই অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনাকে যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি গুগলের অ্যাড ইউস করবেন সেটার জন্য আমাদের একটি আলাদা কোর্স আছে আপনার কেরিয়ার স্কুলি খুঁজে পাবেন সেটা আপনারা দেখে নেবেন আর যদি আপনার অ্যান্ড্রয়েডের জন্য না হয় তাহলে আপনি গুগলে অ্যাড দিতে পারবেন তবে রেজাল্ট কম্পিটিভলি ভালো আসবে না যেটা আপনার আইওএস এর জন্য তো গুগল অ্যাড ইউজ করে আপনি দিতে পারেন কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ হবে কারণ ইউজার ফ্রেন্ডলির একটা ব্যাপার আছে এখন ধরেন ক্লায়েন্ট যদি বলেন আমার ইনস্টল বেশি লাগবে আমার আসলে অন্য কিছু লাগবে না বা এঙ্গেজ বেশি লাগবে তখন আপনি চাইলে ফেসবুক অ্যাডও করতে পারেন ফেসবুক অ্যাড এর মাধ্যমেও আপনি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারেন এবং এটার মাধ্যমে যদি করেন অথবা ফেসবুকের মাধ্যমে যদি করেন তাহলে বেস্ট হচ্ছে আপনাকে হয় ট্রাফিক অ্যাড করতে হবে অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে করতে হবে তো ফেসবুকের মাধ্যমে কিভাবে করবেন এটা যদি আপনি না জানেন তাহলে ক্যারিয়ার স্কুল আমাদের এটার উপরে যে কোর্সটা আছে সেটা করে নেবেন এগুলো মোটামুটি আপনারা দেখলেই একেবারে একটি ডিটেলস আইডিয়া পাবেন তারপরে যদি কোশ্চেন থাকে সেটা তো অবশ্যই আমাদের যে আমাদের যে গ্রুপটা আছে ফ্রিল্যান্সার কমিউনিটি ক্যারিয়ার স্কুল ওই গ্রুপটা আপনারা আপনার পোস্ট করলেও হবে তো এখানে বিষয় হচ্ছে যে ক্লায়েন্টকে তো আপনি বললেন যে তোমার ডাউনলোড লাগবে কিনা ক্লায়েন্ট একটা কিন্তু অ্যান্সার দিবে দুটার কথাই বললাম অ্যাড ক্যাম্পেইন আপনি দুটাই ক্লায়েন্টকে পজিটিভ নেগেটিভ বলাবেন তো যদি আইওএস প্ল্যাটফর্ম হয় তাহলে গুগল অ্যাড এবং ফেসবুক অ্যাড একটু রিস্কি তবে ক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন অথবা ইমেল মার্কেটিং যেটা ফেসবুক দিয়ে করতে পারবেন ল্যান্ডিং পেজটা সেই সেই সিস্টেমে আপনি চলে যাবেন এগুলো কিন্তু আমি অন্য কোর্স আলোচনা করছি এই কারণে এখানে দেখাচ্ছি না এটা হলো একটা পার্ট যেটা আপনি এড ক্যাম্পেইন কিছু ক্লায়েন্ট পাবেন যারা সরাসরি বলবে যে আমার ক্যাম্পেইনটা রান করে দাও ওরা অ্যাড রান করাতে পারলেই খুশি আপনি যতই তাকে বুঝান যে আমি ডাউনলোড দিব আমি রিভিউ দিব আমি তোমার এই অ্যাপটা অনেক মানুষের কাছে পৌঁছে দিব ওরা ওটা বুঝবে না ওদের কনসেপ্টটি হচ্ছে না তুমি দরকার হলে টাকা বেশি নাও কিন্তু আমার করে দাও তো ওদের জন্য আপনি হয় ফেসবুক অথবা গুগলের এবং সেটা তাকে বলে নেবেন যে গুগল গেলে এই সুবিধা আর আমাদের যে ফেসবুক এই সুবিধা অ্যাপস এর জন্য আপনি ফেসবুক ইউজ করা দরকার নেই আপনি গুগলের অ্যাড দিয়ে আপনি এটা বেস্ট কারণ ওই অ্যাপটা মানে ওই অ্যাডটা তখন গুগল তার প্লে স্টোরেও শো করায় এটার জন্য একটা বড় সুবিধা আপনি যখন গুগলের অ্যাড দিবেন আপনার অ্যাপের জন্য এখন আসেন আমি যে সার্ভিসটা আপনাদেরকে রিকমেন্ড করব এটা দুটি থাকবে একটা গিগের ভিতরে আপনি দুটি রাখতে পারবেন কেউ যদি সরাসরি এসে বলে আমি অ্যাড ক্যাম্পেইন আপনি এই ক্যাটাগরিতেই দিবেন এখানে কিন্তু গিগ কম মাত্র 552 টা গিগ আছে এবং যেটা হচ্ছে বেস্ট সেলিং তো আমি যদি এটার উপরে দেখি আমাদের লোকাল সেলার কয়টা আছে মাত্র 41 অনেক কম তো এইখানে দেখেন যে লোকাল সেলার যারা আছে এরা কিন্তু অ্যাপ প্রমোশন করছে এরা কিন্তু আপনার অ্যাড রান করছে না আপনি যখন এই গিগুলো তুলবেন তখন যেটা করবেন আপনি কিন্তু দুটাই রাখবেন আমি তোমার অ্যাড ক্যাম্পেইন করে দিব গুগল অ্যাডে অ্যাড করে দিব প্লে স্টোরে তোমার অ্যাপের জন্য অ্যাড হবে অনেকে কিন্তু গুগল অ্যাড অত ভালো নাও বুঝতে পারে আপনি ওইটাও রাখবেন সাথে এটাও বলবেন যে তোমার অ্যাপটা প্লে স্টোরে অন্য অন্য অ্যাপের সাথে মার্কেটিং হবে তারপরে তোমার এই যে এইভাবে লিখেছে একটি অডিয়েন্স থাকবে তারপরে তোমার ইনস্টল বাড়বে তোমার রিভিউ বাড়বে এইভাবে আপনি এইখানে দিবেন তো এখন দেখেন এখানে তো আমি দেখলাম এটা যে এই ক্যাটাগরিতে আমি কয়েকটা গিগ একটু যদি ওপেন করে আপনাদেরকে দেখাই এখানে আমাদের লোকাল লোকাল যারা আছেন তাদের তাহলে আপনার এখানে কনসেপ্টটা ক্লিয়ার হবেন ইনি যেটা করলো আই উইল ডু ভাইরাল মোবাইল অ্যাপস প্রমোশন অ্যান্ড অ্যাপ মার্কেটিং তো উনি অলরেডি একটা সেল করেছে আমাদের লোকাল যারা আছে তাদের দেখুন মাত্র একটা সেল তাও কিন্তু এই যে বেস্ট সেলিং মানে লোকাল সেলারের ভিতরে চলে এসেছে টেন মিলিয়ন যাই হোক উনি বাংলাদেশি এবং উনি এখানে যদি আসেন দেখবেন যে বেসিকে প্রমোট ইউর অ্যাপ পাঁচ ডলার তিন দিন এভাবে উনি প্যাকেজগুলো সাজিয়েছেন আরেকজনে উনি দিয়েছেন যে আই বিল ক্রিয়েট প্রফেশনাল আহ ক্যাপচার পেজ অর ল্যান্ডিং পেজ উইথ যদি উনি ক্যাটাগরিটা আবার এটার ভিতর দিয়েছেন যদি এটা এই রিলেটেড না বাট এটাও একটা স্ট্র্যাটেজি এবং এটার সেলো মোটামুটি একানব্বইটা এসেছে উনি হয়তো ওই অ্যাপের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করবেন তো অ্যাপের জন্য কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এটা কিন্তু এএসও যে কোর্সটা আছে আমার অ্যাপেস্ট্র অপটিমাইজেশন সেখানে কিন্তু আমি এই ওই এই বিষয়টা দেখিয়েছি যে একটা অ্যাপকে বেশি ডাউনলোড বা প্রমোট করার জন্য আপনি কিভাবে ল্যান্ডিং পেজ করবেন তো এস এর উপর একটা ভিডিও আছে এই ফাইবার ফর বিজনেস এই কোর্সে সেটাও আপনারা দেখবেন আর সাথে হচ্ছে ওই যে অ্যাপ স্টোর অপটিমাইজেশনের যে আলাদা কোর্স আছে এসইও ক্যাটাগরিতে ওইটাও আপনারা দেখবেন যদি আপনি এই ফিল্ডের গিগ দিতে চান তো এখানে দেখবেন লিখেছে আই উইল ডু মোবাইল অ্যাপ মার্কেটিং এন্ড অ্যাপ প্রমোশন ফর মোবাইল অ্যাপ অর গেম তো এখানে একটি আছে দেখবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ইউজার সোশ্যাল মিডিয়া অডিয়েন্স যাই হোক এখানে উনি এভাবে দিয়েছে তো এখানে একটা বিষয় আপনাদেরকে আবারও বলছি এগুলো তো আপনি দিবেনি বা এই ক্যাটাগরি গিক তো দিবেনি এটা কিন্তু মোবাইল অ্যাড ক্যাম্পেইনের ভিতরে দেওয়া এই ক্যাটাগরিতে তো গিক দিবেনি আপনি আপনি ঠিক এই ক্যাটাগরিতেই দিবেন যেহেতু আমি এই ভিডিওটা করছি এই ক্যাটাগরির উপরে তবে আপনাকে বুঝালাম যে মোবাইল মোবাইল অ্যাড ক্যাম্পেইন যেটা এটা কি এবং কিভাবে কাজ করবেন আপনি বা আপনি গি আসলে কি কি দিবেন তো কি একটা গিগ কিভাবে তৈরি করতে হয় গি এর টেকনিক মানে গোপন টেকনিক গুলো কি কি আপনি দিলে গিগ গুলো র্যাঙ্ক করবে এগুলো নিয়ে কিন্তু স্টার্টার যে যে কোর্স কোর্স গুলো গুলো আছে আছে বা রিলেটেড ওগুলো ফাইবার দেখবেন আপনাকে কিন্তু এই ক্যারিয়ার স্কুলের অনেকগুলো কোর্স দেখতে হবে একটাই কারণ এখানে স্কিল আপনার গ্যাদার হবে এখানে মোটামুটি আপনাদের বেশিরভাগ কোর্সই হচ্ছে ফ্রি তো আহ বেশিরভাগ কোর্সের বেশিরভাগ লেসনই হচ্ছে ফ্রি কোর্স তো সবই ফ্রি তো সেক্ষেত্রে আপনি অনায়াসে দেখতে পারবেন কিন্তু আপনাদের অনেকেরই প্রবলেম স্কিল করার পরে আপনি সার্ভিস খুঁজে পান না যে আমি কোন সার্ভিস দিব তো এই জন্য এই ব্যাপারটা আপনাদেরকে আমি বোঝাবার জন্য বললাম যে আপনি কি সার্ভিস দিবেন এখন আসেন আমি অন্য জায়গায় চলে যাই যে পয়েন্টটা আমি কথা বলছি এটা তো গেলে একটা জিনিস এখন আপনি বিজনেস করবেন ধরেন আপনি আহ এটার সাথে আরো একটা জিনিস মার্চ করতে পারেন যেমন আমার ডাউনলোড লাগবে আমি এগুলো কিন্তু ডিরেক্ট ক্যাটাগরি দিয়ে গিয়েছি অর্থাৎ এই যে এখানে মোবাইল অ্যাড ক্যাম্পেইন একবার সরাসরি আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি ধরে গিয়েছি ধরুন আমি কোন সাব ক্যাটাগরি ধরে যাচ্ছি না আমি এখানে লিখব অ্যাপ ইনস্টল এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল সার্চে চলে আসলো জাস্ট সার্চ করলাম দেখুন 909 টি সার্ভিস अवेलेबल আছে আচ্ছা এখানে একটু লোকাল সেলার দেখি আমরা 84 জন ওইখানে কিন্তু আমরা যে জিনিসটা পেয়েছিলাম সেটা ছিল ওই ক্যাটাগরিতে ওই লোকাল সেলার আর এখানে কিন্তু আমি ক্যাটাগরি দেইনি দিয়েছি অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল এদের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপকে ইনস্টল করিয়ে দেয়া এটা একটা মার্কেটিং যেটা মোবাইলের এতদিন মানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এতদিন কিন্তু এই ক্যাটাগরিটা ছিল না এই ক্যাটাগরিটা নতুন এসেছে ফাইবারে যার কারণে অন্যরা অন্য ক্যাটাগরিতে দিয়েছিল যেমন আমি যদি এই এই এইটা দেখি গেট 50 কে ইনস্টল ফর ইওর অ্যাপ

মানে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান তো আচ্ছা ক্যাটাগরিটা একটু দেখাই আপনাকে এখানে কিন্তু উনি অফ পেজে সিওর ভিতরে দিয়েছেন হয়তো এটা অনলাইটের স্ট্র্যাটেজি হতে পারে অথবা উনি কিওয়ার্ডকে বেশি ফোকাস করেছেন ক্যাটাগরিকে করেন অথবা ক্যাটাগরি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না কিছু একটা হতে পারে তো বিষয় হচ্ছে আপনারা এই টপিকস গুলো মানে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করা তারপরে হচ্ছে ডাউনলোড করা এই জিনিসগুলো আপনারা দিবেন আপনাদের সার্ভিসের ভিতর ভিতরে দিবেন তো দেখেন আমি এখন একটা জিনিস আপনাদের দেখাই আমি গুগল থেকে সার্চ করে নিচ্ছি অ্যাপ সার্ভিসে যদি আসে এখানে অনেকগুলো কোম্পানি আমরা পাবো যারা এই অ্যাপ ইনস্টল সার্ভিস প্রোভাইড করে আচ্ছা আমরা এখানে একটু চলে আসি এদের সার্ভিস সার্ভিসের ভিতরে যদি আপনি আসেন এটা আমি একটু বাদ দিয়ে আরো কয়েকটা সাইড আছে এগুলো একটু দেখি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল প্রমোট ইউর অ্যাপ আমি ধরে নিচ্ছি যেহেতু এইটা হচ্ছে ফাইবার ফর বিজনেস আমি ধরে নিচ্ছি যে আচ্ছা এখানে একটু যদি আসেন আপনি কি সার্ভিস নেবেন ধরুন আমি এখন অ্যান্ড্রয়েড এর এই ইনস্টল এই সার্ভিসটা নিব জাস্ট ক্লিক করলাম আচ্ছা ওরা যে সার্ভিসটা দিচ্ছে দেখুন এক হাজার ইনস্টলের একটা স্মল প্যাকেজ এটার দাম হচ্ছে নিরানব্বই ডলার এক হাজার তারপর উনি হচ্ছে মিডিয়াম তিন হাজার আচ্ছা এখানে একটু আমরা যদি আসি আচ্ছা এটা আমরা বাতি দিই আচ্ছা আর সার্ভিস দেখি ওনারাও সেম সম্ভবত আমি এখানে যদি এদের অবশ্য অনেকগুলো সার্ভিস আছে একটু নিচের দিকে যদি আসি অ্যান্ড্রয়েড সার্ভিসে আসলে আমরা এখান থেকে হয়তো পাবো আর যদি না পাই তাহলে এটা বাদ আপনারা এগুলো দেখতে পারেন যাক আমি একটা দিয়ে আপনাদেরকে একটু বুঝাই তো এইখানে আমরা যে এই এক হাজার যেটার জন্য উনি নিচ্ছে নিরানব্বই ডলার আর এই সেলার দিচ্ছে আচ্ছা এটা বাদ দিচ্ছি এই সেলার দিচ্ছে ফাইভ কে সাত দিন একশো ষাট ডলার এখন দেখেন উনি এটা কিভাবে দিচ্ছে এই জিনিসটা উনি এটা কিভাবে দিচ্ছে অনেকগুলো ভাবেই দেয়া যায় যে যেহেতু ইন্ডিয়ান ওনার একটা কমিউনিটি থাকতে পারে সেই কমিউনিটিতে হয়তো অনেকগুলো লোক আছে উনি সেখান থেকে প্রমোট প্রমোট করতে পারে আহ এছাড়াও কিছু থার্ড পার্টি এগুলো তো বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট এগুলো একটু প্রাইসও বেশি আহ বাট আপনারা যদি চান তাহলে ও আরো ভালো ভালো সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছেও আছে তো আপনারা সেখান থেকেও এই জিনিসগুলো নিয়ে নিতে পারেন আমাদের থেকে ওই সার্ভিসগুলো আপনারা নিয়ে নিতে পারেন যে অ্যাপ ইনস্টল বা বা ডাউনলোড তো এই সার্ভিসগুলো আপনারা দিবেন এই সার্ভিসগুলো কিন্তু আপনার প্রচুর ডিমান্ড আছে যে কোন ইউজারই যখন আসবে এই অ্যাপ অ্যাপটা যখন তারা মার্কেটে লঞ্চ করাবে তারা অবশ্যই চাইবে যে অনেক বেশি ডাউনলোড যেন হয় ডে বাই ডে এবং তখন কিন্তু অনেক মানুষের কাছে যাবে তো এই এটা এটা একটা বিষয় আরো কিছু বিষয় আছে যেমন আমি ধরে নিচ্ছি আপনি এইসব থার্ড পার্টি ওয়েবসাইট এখানে কিন্তু অনেকগুলো আমি যখন সার্চ দিয়েছি অনেকগুলো ওয়েবসাইট আছে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট একটু ঢুকে ঢুকে দেখবেন যে কারা আসলে এগুলো এগুলো প্রোভাইড করে এই যে এই অ্যাপ ইনস্টল প্রোভাইড করে তো সেগুলো এখান থেকে আপনারা দেখবেন আর যদি আপনারা চান আমাদের থেকে সার্ভিস নেবেন আমাদের থেকেও আপনারা সার্ভিস নিতে পারেন আমার আমার যে আমাদের যে অঙ্গ প্রতিষ্ঠান টিএফ মার্কেট টিএফ মার্কেটে এই এস এম এম বা এস ও এই সার্ভিসগুলো ওয়েবের সার্ভিসগুলো কেস ফিউচারে আপনাদের ভিতর থেকেও যারা এই আমাদের কেরিয়ার স্কুলে কেরিয়ার স্কুলে অ্যাপের মাধ্যমে যারা এই স্কিলগুলো গ্যাদার করছেন তারাও আমাদের সাথে কাজ করতে পারবেন এবং আমাদের টিমে কাজ করতে পারবেন যেটা হচ্ছে টিএফ মার্কেটের পার্ট হয়ে বা কেরিয়ার স্কুলের পার্ট হয়ে আপনারা কাজ করতে পারবেন তো যাই হোক এটা একটা বিষয় তো আপনারা এই সার্ভিসগুলো এখানে দিবেন কারণ এগুলো ইন্ডিয়ানরা দখল করে আছে আমরাও যদি এই সব জায়গাতে সার্ভিস প্রোভাইড করি আমাদের জন্য কিন্তু লাভ কারণ অ্যাপ মার্কেটিংটা অনেকটাই সহজ আপনি যদি আমি যদি ধরেও নেই আপনি গুগলে অ্যাড রান করবেন অ্যান্ড্রয়েডের জন্য এবং ওই অ্যাডে আপনি ডাউনলোড করাবেন এবং তখনও কিন্তু দেখবেন যে আপনি আপনি ওই আপনার যে মানে কস্টিং সেই কস্টিং থেকে আপনি এখানে করছেন প্রফিট আরও কিছু বিষয় আছে সেগুলো অবশ্যই যারা এই ব্যাপারে গিক তুলবেন তাদেরকে আমরা আমাদের গ্রুপের মাধ্যমে সিক্রেট মেনটেন করে আমরা হেল্প করব যেহেতু এই সার্ভিসগুলো আসলে আহ সব জিনিস আসলে ওপেন করাটা একটু রিস্কি তো যেমন এই গিগটা যদি আমি দেখি আই উইল ইনক্রিস Android অ্যাপ ইনস্টল গুগল অ্যাড যেমন উনি ডিরেক বলে দিয়েছে আমি গুগল অ্যাড এর মাধ্যমে তোমার ইনস্টল করাবো হাই কোয়ালিটি অ্যান্ড্রয়েড অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন সেটআপ এটা जस्ट সেটআপ করে দিবে অ্যাড একটা অ্যাড সেটআপ করে দিবে এই জন্য 20 ডলার এখানে আরো আছে ক্যাম্পেইন গুলো উনি জাস্ট রান করবে তো এই হচ্ছে বিষয় এবং অলরেডি সেলও ভালো আছে ছাব্বিশটা সেল এবং একটা এখনো কিউ তে আছে উনিও পাকিস্তানি তো ইন্ডিয়ান পাকিস্তান এই দুই দেশ কিন্তু আসলে এই যে অ্যাপ ইনস্টল তারপর মানে সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো অ্যাপ অ্যাপের রিভিউ আচ্ছা আমরা যদি একটু অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ লিখে সার্চ দিয়ে দেখি এইটার কি অবস্থা রিভিউ সার্চ দিলাম এটারও কিন্তু সার্ভিস আছে দেখুন অনেকগুলো সার্ভিস আছে যারা রিভিউ দিচ্ছে একটা ভালো রিভিউ যদি আপনি আপনার অ্যাপের জন্য আনতে পারেন তাহলে আপনার অ্যাপটা অটোমেটিক্যালি কিন্তু ব্র্যান্ড হয় বা ব্র্যান্ড হবে তো এখানে জাস্ট একজন লিখেছে অ্যাপ প্রমোশন একজন লিখছে অ্যাপ প্রমোশন এরা কোন ক্যাটাগরির উপরে দিচ্ছে আমরা যদি একটু দেখি যে একজন বলল যে গিভ বেস্ট স্টার্টিং আই উইল ডু কিক অ্যাপ স্টোর অপটিমাইজেশন আচ্ছা এগুলো আপনারা দেখে নিন একটু রিসার্চ করতে হবে অ্যাপ রিভিউ অ্যাপ ইনস্টল এগুলো তো রিসার্চ করলে আপনারা এইগুলোর উপরে গিক দিতে পারবেন আর এখানেও কিন্তু এই যে রিভিউ সার্ভিস আছে যে বাই অ্যান্ড্রয়েড এখানে আবার আইওএস তো অ্যান্ড্রয়েড এর রিভিউ যদি দেখেন ওরা কত করে নিচ্ছে তিরিশটা রিভিউর জন্য ওরা নিচ্ছে হচ্ছে নিরানব্বই ডলার তিরিশটা তো তিরিশটা রিভিউ কিন্তু আপনার জন্য দেওয়া কোনো ব্যাপার না আমি একেবারে সিম্পল বলি কোনো ব্যাপার না কেন ব্যাপার না অনেকের জিমেল আছে অনেকগুলা তো এটা নিয়ে যদি কেউ এরকম গিগ দেন সার্ভিস দেন কারণ এটা এই এই লেসনটা যেহেতু পেইড লেসন অতএব যারা পে করেছেন তারাই তো হেল্প নিতে আসবেন তো তাদেরকে অবভিয়াসলি ইনবক্সে এবং আমাদের গ্রুপের মাধ্যমে সিক্রেট গ্রুপের মাধ্যমে এগুলো হেল্প আপনাদেরকে দেওয়া হবে কিন্তু কথা হচ্ছে আগে আপনাকে এই গিগুলো দিতে হবে এই গিগুলো কিন্তু এখন নেই মানে এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের দখলে আছে সো আপনি চাইলে এই ক্যাটাগরিতে আপনিও গিগ দিতে পারেন খুব সুন্দর দেখুন এখানে একটা বড় করে লিখেছে গেট ফিফটি কে ইনস্টল ফর ইউর অ্যান্ড্রয়েড অ্যাপ ইন জাস্ট ফিফটিন আমার বেসিক গিকটা দেখবেন পাঁচ আপনি এক দেন এক হাজার ইনস্টল আপনি পাঁচ ডলার দেন বা পাঁচশো ইনস্টল পাঁচ ডলার দেন একশো ইনস্টল পাঁচ ডলার দেন বেস্ট হচ্ছে একশো ইনস্টল পাঁচ ডলার দিলে তো যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি এই গিক তোলেন তখন আপনাদের যদি আমাদের থেকে সার্ভিস নিতে চান আপনাদের প্রাইসটা হয়তো জানার প্রয়োজন হবে এবং সেক্ষেত্রে অবশ্যই নক দিবেন আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব তো সেজন্য আমরা মোটামুটি প্রস্তুত আছি আপনাদের সাকসেসের জন্য এবং এটা মোটামুটি কমপ্লিট একটা আইডিয়া দিলাম যে আপনাদের কি কি মানে গিগ দিতে হবে এবং গিগের ভিতরে কি কি লিখতে হবে এখানে খুব বেশি আপনার কিছু লেখার দরকার নেই শুধু ঠিক ঠিক রাখবেন রাখবেন দিবেন আর ইমেজটা যেভাবে বানাতে বললাম যে উনি যেভাবে লিখেছে এই এই ব্যাকগ্রাউন্ড কালারটা আরো যদি উজ্জ্বল করে দিত তাহলে আরো সুন্দর হতো এরপরে উনি এটাকে আপনি দুই কলাম এক কলাম বা ডান পাশের ছবি বাম পাশে লেখা ফিচার আপনাকে বড় করে একটু এভাবে লিখতে হবে আর ডেসক্রিপশনে আপনি মোটামুটি কয়েকজনের থেকে একটা আইডিয়া নিয়ে জাস্ট লিখবেন যেন আপনার কপি পেস্ট না হয় তো এগুলো আমি কিন্তু অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি গিগ আপনার ওইভাবেই সাজাবেন শুধু এই আপনাদের সার্ভিস নিয়ে সমস্যা সার্ভিস টা আমি এখানে ক্লিয়ার করলাম যে এই ক্যাটাগরির উপরে আপনারা গিগ বা সার্ভিস দিবেন